আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ এবং নিরাপদ আছেন বন্ধুরা সবাই জানে ইতিমধ্যে সবার মুখে মুখে হয়ে গেছে খবরটা আগামী চব্বিশ তারিখ থেকে সৌদি আরবে মকতবাল আমেলের বিশাল একটি চেক চলবে সেই চেকটি শুরু হবে এখন অনেকেই প্রশ্ন করতেছেন বা অনেকেই সাধারণ যারা প্রবাসী আছে তারা কিন্তু অনেকেই জানে না চেকটা হবে কেন এর কারণ কি কিসের জন্য চেক করবে অপরাধটা কি আমরা কি চেকের জন্য ফেশি যাব যারা বাইরে কাজ করে বা বিভিন্ন জায়গায় চলাফেরা করে তারা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছে আর আদৌ কি চেক শুরু হবে কিনা এই বিষয়ে আজকে ভিডিওতে তথ্য দেব তো আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন আগামী তেইশ তারিখ পর্যন্ত সৌদি সরকার ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের জন্য ডেডলাইন বেঁধে দিয়েছে মানে তেইশ তারিখ লাস্ট ডেট এই তারিখের আগে সৌদি আরবে যারা বিভিন্ন ধরনের প্রবাসী আছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়েছে আপনারা তো নিজের নামে কোনো প্রতিষ্ঠান খুলতে পারেন না এটা সবাই জানে মোটামুটি এটা অঘোষিত একটি সংবাদ যেটা সবাই জানে তো আপনি অবশ্যই আপনার কোবেলের নামে খুলেছেন হয়তো একটা গাড়ি কিনেছেন হয়তো একটা দোকান দিয়েছেন হয়তো একটা বাকালা দিয়েছেন বা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেছেন মানে টাকা ইনভেস্ট করেছেন তো আপনার ব্যবসায়িক যে প্রতিষ্ঠান বা আপনার ব্যবসাটি এখন পর্যন্ত যদি সৌদি আরবের যে ওয়েবসাইট আছে ডব্লু ডট এম এই সফটওয়্যারে গিয়ে যদি আপনি এখনও রেজিস্ট্রেশন না করে থাকেন অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আর তেইশ তারিখের আগে যদি কোনো প্রতিষ্ঠান কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠান যদি এই আওতায় না আসে বা এই রেজিস্ট্রেশনের আওতায় না আসে বা আপনাদের কাছে যদি সঠিক ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে জরিমানার আওতায় নিয়ে আসা হবে এবং আপনাকে আটক করা হবে আর এই বিষয়টা অলরেডি বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও কিন্তু বারবার আপনাদের সাবধান করা হচ্ছে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে এটার ক্যাম্পেইন চালিয়েছে এখনও তারা চালাচ্ছে এবং বারবার আপনাদের সতর্ক করতেছে তেইশ তারিখ লাস্ট ডেট ডেড লাইন এই তারিখের আগেই আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানটি রেজিস্ট্রেশন করে নেন সো এখন আপনাদের আমি জানিয়ে দেবো আসলে ব্যাপারটা কতটুকু সহজ বা কঠিন আপনি যদি একজন বাকালার মালিক হয়ে থাকেন মনে করেন আপনি সৌদির নামে বাকালা খুলেছেন এখন আপনি সৌদিকে বলবেন অলরেডি সৌদি জানে আপনারও জেনে গেছেন তারপরও আপনাদের বলতেছি যদি আপনার নামে বাকালা না মানে আপনার কপিলের নামে বাকালা থাকে কপিলকে বলেন যে এই সফটওয়্যারের ভিতরে ঢুকে বা এই লিঙ্কে ঢুকে তার যে নামের রেজিস্ট্রেশনটি সেটা যেন সেখানে করে রাখে তাহলে কি হবে এই বাকালাটি সৌদির নামে সৌদির বাকালা হিসাবে সৌদি সরকার জানবে যে এই বাগালাটি অবস্থিত এটার মালিক সৌদি কিন্তু বাকালাটি আপনার আপনি আপনি কিন্তু সৌদির নামে করে রাখতে হবে যেহেতু এই দেশে নিজের নামে ব্যবসা বা বিনিয়োগ করা সম্পূর্ণ নিষিদ্ধ বা এটা করাও যায় না এই আপনাকে বলবো যে এখনো যারা বিভিন্ন দোকানের মালিক বিভিন্ন দোকান চালান বিভিন্ন প্রতিষ্ঠান চালান আপনারা এখনই আপনার কবিলের সঙ্গে যোগাযোগ করুন কবিলের সঙ্গে যোগাযোগ করে আপনাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানটি নিবন্ধন করে নেন না হলে কিন্তু চব্বিশ তারিখ থেকে মক্তব্যাল আমেলের বিভিন্ন চেক পোস্টে বা চেকে আসতে পারে বল দেওয়া চেক আসতে পারে আসলে আপনাদের এই পেপারগুলো দেখাতে না পারলে আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন এজন্য আপনাদের বলবো অবশ্যই সময় থাকতে সাবধান হয়ে যান আর বন্ধুরা আমার উদ্দেশ্য আপনাদের ভয় দেখানো না আপনাদের বিভিন্ন তথ্য দিয়ে হেল্প করা তো আজকে এখানে শেষ করতেছি পরবর্তীতে নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ